মতিউর রহমানের মেয়ে কি বলছে জানেন? যে মতিউর রহমানের মেয়েকে কোটি কোটি টাকা দুর্নীতি করে সেই মেয়েকে কানাডা পড়াশোনার জন্য পাঠিয়েছে, সে মেয়ে তার বাবাকে বলেছে বাবা তোমাকে দেখে নিবো। ইবাদের মতো ছেলেরা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে মানুষের টাকা নিয়ে সেই ইবাদের মতো ছেলেরা এক সময় তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে করি। আচ্ছা বলুন তো আপনি আপনার 3 পুরুষের নাম বলুন তো, বলতে পারবেন? আপনার বাবার নাম বলতে পারেন, দাদার নাম বলতে পারেন, তারপরে আর বাকি জনের নাম বলতে পারবেন? তো সুতরাং আপনি যে সম্পদ রেখে যাবেন 3 পুরুষ যাওয়ার পরে, এই আপনি যে রেখে গেছেন আপনার কথা কি বলে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আপনি আপনার সবচেয়ে গর্দভ সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করান আর চালাকটাকে স্কুলে ভর্তি করান, এই চালাকটাই আপনাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য যথেষ্ট হবে। কিছুদিন আগে আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেখানে বৃদ্ধাশ্রমে দেওয়ারে লেখা আছে, একটি মা লিখেছে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। এটি ভয়ঙ্কর বাক্য, একটা ভয়ঙ্কর বাক্য, আমাদের সমাজের চরিত্র সেখানে দেখা আছে। মা তার সন্তানকে বলছে তোর বাড়িতে আমাকে তুমি, কোন প্রজন্ম তৈরি করছি আমরা, কোন সমাজ তৈরি করছি আমরা? এই শিক্ষা ব্যবস্থায় যদি এভাবে চলতে থাকে একদিন আমাদের শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে বলতে হবে এই নৈতিকবিহীন শিক্ষা থাকার কারণে আজকে আমাদের যুব সমাজের এই অবস্থা, চিৎকার করে বলতে হবে। আমি আজকে কথাটা বলে যাচ্ছি, চিৎকার করে বলতে, আমি শিক্ষামন্ত্রীর সামনেও কথাটা বলেছি, শিক্ষামন্ত্রীর সামনে প্রোগ্রামে দাঁড়িয়ে আমি কথাটা বলেছি, আমি বলেছি একদিন আপনারা চিৎকার করে বলতে হবে যে ধর্ম শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের সোসাইটিতে আজকে মতিউর রহমানের মতো লোক কেন তৈরি হচ্ছে, এত মেধাবী সে তো মেধার কম না, পুলিশের আইজি বেনজির মাহমুদ বেনজির আহমেদ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিল, কিন্তু তার মোরালিটি নৈতিকতা না থাকার কারণে আজকে সে অধঃপতন। আপনি মনে করছেন টাকা ইনকাম করছেন, টাকা আয় করছেন, আপনার সন্তান আপনাকে খাওয়াবে, মতিউর রহমানের মেয়ে কি বলছে জানেন? যে মতিউর রহমানের মেয়েকে কোটি কোটি টাকা দুর্নীতি করে সেই মেয়েকে কানাডা পড়াশোনার জন্য পাঠিয়েছে, সে মেয়ে তার বাবাকে বলেছে বাবা তোমাকে দেখে নিব, বাবা তোমাকে দেখে নিব। সে মতিউর রহমানের বাচ্চারা ইফাদের মতো ছেলেরা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে মানুষের টাকা নিয়ে সেই ইফাদের মতো ছেলেরা এক সময় তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কার জন্য টাকা রেখে যাচ্ছেন আপনি দুর্নীতি করে? 2 নম্বরই করে কার জন্য আপনি টাকা রাখছেন, কার জন্য টাকা ইনকাম করে, কার জন্য জায়গা জমি কিনছেন? আপনি জানেন আপনি আপনার আপনি আপনার সন্তানকে বা আপনাকে আপনাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো আপনি আপনার 3 পুরুষের নাম বলুন তো, বলতে পারবেন? আপনার বাবার নাম বলতে পারেন, দাদার নাম বলতে পারেন, তারপরে আর বাকি জনের নাম বলতে পারবেন? তো সুতরাং আপনি যে সম্পদ রেখে যাবেন 3 পুরুষ যাওয়ার পরে, এই আপনি যে রেখে গেছেন আপনার কথা কেউ নাম নিয়ে না বলবেন, কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন আপনি, কার জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন আপনি? সুতরাং এই কাজটা কখনো করবেন না। সম্পদ দুর্নীতি, মোরালিটিহীন, নৈতিকতাহীন, অবৈধভাবে যদি সম্পদ উপার্জন করেন, ডিভাইন জাস্টিস স্বর্গীয় বিচারে আপনি করবেন, যেভাবে মতিউর রহমান করেছে, যেভাবে বেনজির আহমেদ করেছে। শিক্ষার্থীরা।